এই ফার্মার ডিটেলস আপনাকে এখানে ফুল ল্যাম দিতে হবে আপনার যে ফুল ল্যাম রয়েছে সে নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পাসবুকে আপনার যে পাসবুকে নাম রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন পর এখানে চলে আসবেন রিলেশন শিপ রিলেশনশিপ কী রয়েছে সেটাতে ক্লিক করবেন যেটা হবে এখান থেকে সিলেক্ট করার পর এখানে চলে আসবেন রিলেটিভ নেম তার রিলেটিভ নেম কি হবে ফাদার হবে না মাদার হবে যে হবে হাজব্যান্ড হবে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে মোবাইল নাম্বার দিতে তারপরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে তারপর আপনার এজ মানে যে কৃষক রয়েছে তার বয়স কত রয়েছে সেই বয়সটা এখানে বসিয়ে দেবেন তারপর কাস্ট ক্যাটাগরি যে কৃষক রয়েছে সে কোন কাস্ট থেকে বিলং করে এসটি না এসসি নাকি না ওবিসি না জেনারেল সেটা আপনার এখান থেকে সিলেক্ট করার পর নিচে থেকে আবার স্কুল করে চলে আসবেন এবার এখানে বলা হচ্ছে জেন্ডারটা এখানে জেন্ডার আপনার সিলেক্ট করতে হবে মেল নাকি ফিমেল অ্যাপ্লাই করছে যদি কৃষক হয় তো মেল করে দেবেন তারপর এখানে হচ্ছে ফার্মার টাইপ রয়েছে ফার্মার টাইপে ক্লিক করার পর স্মল নাকি আপনার মিডিয়াম নাকি আদার্স হলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা হবে তারপরে ফার্মার ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির মধ্যে আপনার ওনার আপনার কি নিজের জমিতে আপনি চাষ করছেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন যদি রেন্টে করেন তাহলে এটাতে আর শেয়ার করলে আপনি এখানে ক্লিক করে নেবেন করার পর নিচের দিকে চলে আসবেন রেসিডেন্ট ডিটেলস রেস্টুরেন্ট বলতে যাচ্ছে যে কৃষক রয়েছে তার অ্যাড্রেস প্রোভাইড করতে বলেছে এখানে করে নেবেন যে আপনার স্টেটটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে করে নেবেন যে কৃষকের গ্লেস রয়েছে এখানে ক্লিক করলে চলে আসবে ফুল অ্যাড্রেসটা দিতে হবে যে কৃষকের কুল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন এবার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আশা করি এখানে হচ্ছে ফার্মার আইডি আইডি আপনার এখানে বসাবেন ধরুন আপনি আধার কার্ড দিলে আধার কার্ড বসাতে পারেন আধার কার্ডের নাম্বার এখানে বসে ভেরিফাই করে নেবেন তারপর এখানে বলেছে অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনি এখানে দুই হাত দা আইপসি কোড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে দেবেন তারপর এখানে আইপসি কোড দেবেন তারপর ভেরিফাই করবেন অটোমেটিক ডিস্ট্রিক্ট স্টেট আর ব্যাংকের নাম চলে আসবে কোন ব্রাঞ্চ চলে আসবে শুধু আপনাকে এখানে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে কারণ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে তারপরে যে ক্যাপচারটা রয়েছে তারপর এখানে ক্রিয়েট ইউজার ক্লিক করবেন যেসব আপনি এখানে ডিটেলস দিয়ে দিয়েছেন সেগুলো আপনার চেক করে নেব চেক করার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন মানে এখানে নমিনি যদি থাকে নমিনি আপনি ইয়েস করবেন নমিনি ডিটেলস এখানে ফিল করতে হবে এখানে আপনার নমিনিতে ইয়েস করে নেবেন করার পর এখানে নমিনি নেন দেবেন যাকে নমিনি রাখবেন তারপর এখানে নমিনির এজ মানে আপনার নমিনি যে রয়েছে তার বয়স কত এছাড়া নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নমিনির এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপরে এখানে নমিনি যে রয়েছে তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করার পর এখানে বলছে ব্যাঙ্ক ডিটেলস আমি যে আপনি যে ব্যাংক ডিটেলস দিয়েছেন সেটা কি ঠিক যদি সঠিক হয়ে থাকে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে বলেছে স্টেট স্কিম আর সেশন ইয়ারস এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করতে হবে স্কিম স্কিমটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে নেবেন যখন আপনারা এখানে ডিটেলস দিয়ে দেবেন ন্যান্ড ডিটেলস আপনাকে দিতে হবে জমি আপনি ডিটেলস দেওয়ার পর আপনার এখানে ডিস্ট্রিক্ট ডিভিশন আপনার সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করার পর নিচে দিকে চলে আসবেন মিক্স ইংলিশ স্পোপিং থাকে তো ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে আপনারা নো সিলেক্ট করবেন তারপরে এখানে হচ্ছে সিলেক্টেড ক্রপস এখানে আপনাকে পেডি সিলেক্ট করতে হবে পেডি সিলেক্ট করার পর শোয়িং ডেটা আপনার ডেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আর আপনাকে অ্যাড দে তো আপনার যেরকম খতিয়ান মেম্বার দাঁত মেম্বার আপনাকে এরিয়া জমির এরিয়াকে অ্যাড করে নেক্সটে ক্লিক করতে হবে ডিটেলস শো করবে আপনি কত টাকা পাবেন সাম ইন্স্যুরেন্স প্রিমিয়াম থ্রি পার্সেন্ট করে আপনার ফার্মার শেয়ার কত রয়েছে আর আপনার টোটাল প্রিমিয়াম কত রয়েছে এটা দেখার পর এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর নেক্সটে ক্লিক করবেন এছাড়া আপনাকে এখানে পাস যে পাস বইয়ে রয়েছে পাস বইয়ের ফটো এখানে আপলোড করতে হবে এখানে তারপর আপনাকে এখানে ফাইল আপলোড করতে হবে ল্যান্ড ডিটেলস মানে রেকর্ড আর আপনাকে শোয়িং সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে করার পর আপনাকে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে আপলোড করলে আপনার এখানে শো করবে আপনার ভিউ অ্যাডেন বা ভিউ পাসবুক ভিউ ল্যাড রেকর্ড এছাড়া শোয়িং সার্টিফিকেটে আপনি ক্লিক করে আপনার ডেটটা চেক করে নেক্সট ক্লিক করে দেবে এখানে অ্যাপ্লিকেশনটা আপনার এখানে পুরো যে আপনি কী করেছেন সব ডিটেলস এখানে শো করবে যেরকম আপনার এখানে ফার্মার নাম শো করবে কৃষকের নাম এছাড়া কৃষকের আধার কার্ড এখানে শো করবে কৃষকের ফাদার নেম শো করবে কৃষক আইডি শো করবে এখানে আর আপনার এখানে মোবাইল নাম্বারটা আর আপনার অ্যাড্রেস এখানে শো করবে আর আপনার প্রিভিয়াস যে পলিসি রয়েছে ডিটেলস এখানে আপনার শো করবে শো করার পর এখানে নিচের দিকে ব্যাংক ডিটেলস বা ফার্মার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে শো করবে আবার এই পেজে চলে আসবেন আসার পর যে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশনের আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন রয়েছে রিসিপ্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর আপনি ক্যাপচারটা দিয়ে চেক স্ট্যাটাসে চিক ক্লিক করবেন এখানে করলে আপনার স্ট্যাটাস চেক হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা ফসল বিমার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর তুমি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও